আজ রাজ্যে চারটি কেন্দ্রে নির্বাচন, মালদার উত্তর দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। সকাল থেকেই নির্বাচন চলছে, তৃতীয় দফার নির্বাচন, এবং প্রতিটি বুথেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে যেটা অভিযোগ আসছে, বেশ কিছু জায়গাতেই কিন্তু উত্তেজনা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং ভুয়ো এজেন্ট ধরেছেন স্বয়ং মোহাম্মদ সেলিম, সিপিআইএম প্রার্থী। তিনি একেবারে বুথে ঢুকে একজন ভুয়ো এজেন্ট তাকে ধরে এবং হাতে নাতে ধরার পর তাকে পুলিশের হাতে তুলে দেয়া। মোহাম্মদ সেলিম কিন্তু টেনে বার করছে, আমাকে ওরা ফর্ম দিয়েছিল, আমি ফর্মে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা হয়। পাশাপাশি আরও অন্যান্য জায়গায় যেমনটা অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এক জায়গাতে যে ছবি দেখা যাচ্ছে, একজন এজেন্ট প্রাণ ভয়ে কিন্তু কলা বাগানে গিয়েও সে আশ্রয় নিয়েছে, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় 142টির উপরে অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ছে শুধুমাত্র মুর্শিদাবাদের এই লোকসভা কেন্দ্র থেকে। এছাড়াও আরও তিনটি কেন্দ্রে নির্বাচন চলছে, সেখানেও এখনও পর্যন্ত বড়সড় কোনো ঘটনা না ঘটলেও অভিযোগ আসছে কিন্তু বিরোধীদের যারা এজেন্ট, মূলত সিপিএম বা বিজেপি, সেই সমস্ত এজেন্টকে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। অন্যদিকে তৃণমূল কিন্তু সমস্ত অভিযোগটাই অস্বীকার করেছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।